আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শিবির। অন্যদিকে ইউক্রেনের অলবিয়া বন্দরে রকেট হামলায় এমভি বাংলার সমৃদ্ধ জাহাজের নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ রোমানিয়া নিতে বিলম্বিত হয়েছে। বুধবার যাবতীয় প্রক্রিয়া শেষ করা হয়েছে। আজ ইউক্রেন থেকে মালদোভা হয়ে বুখারেস্টে নেওয়ার কথা রয়েছে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি। তুরস্ক হয়ে গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলবিয়া বন্দরে যায় বাংলার সমৃদ্ধি জাহাজটি। যুদ্ধের কারণে আটকা পড়া জাহাজটিতে গত 2 মার্চ রকেট হামলায় মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। বাজারে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, ডাল কিনতে টিসিবি ট্রাক সেলে বাড়ছে মানুষের ভিড়। এদিকে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণের মিলগেটে তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। পণ্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় নারী পুরুষের অপেক্ষা। সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ এসব পণ্য মিলে টিসিবি ট্রাকে। বাজার থেকে বেশি দামে কেনার সাধ্য নেই, তাই তো ট্রাক থেকে পণ্য কিনতে ছুটে আসা অনেকেই জানালেন, টানা 3-4 দিন অপেক্ষার পরও টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে পারছেন না তারা। টিসিবি ট্রাকের সামনে মানুষের দীর্ঘ লাইন, নানা ভোগান্তির পরও পণ্য কিনতে পেরে খুশি তারা। টিসিবি সংশ্লিষ্টরা বলেছেন, রাজধানীতে এই পণ্যের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। সড়ক দুর্ঘটনায় মোংলায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 3 আরোহী। পুলিশ জানায়, গত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বায়েজিদ হোসেন, মোহাম্মদ জাকারিয়া এবং মুরালগঞ্জ উপজেলার গুলিশখালী এলাকার মোহাম্মদ সাকিব। এদের মধ্যে বায়েজিদ ও সাকিব আপন মামাতো ফুপাতো ভাই, জাকারিয়া তাদের বন্ধু। বুধবার রাতে মোংলা চাঁদপুর মেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। মৌখালী সেতুর কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশে চিংড়ি ঘেরে পড়ে যায়। স্থানীয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আপনার সাথে থাকার ধন্যবাদ।